পবিত্র রমজান মাসে দিনভর রোজা রেখে ইফতারের সময় পছন্দের খাবার খেতে চান রোজাদাররা। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির মতো হরেক রকমের খাবারের আইটেমও যুক্ত হয়েছে কুয়েতের মানুষের খাদ্য তালিকায়। কুয়েত সিটি, ফাহাহিল, মাহবুল্লাহ, খাইতান সহ বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের রেস্টুরেন্টগুলোতে একসময় হাঁক ডেকে ইফতার বিক্রি করতে দেখা যেত। বর্তমানে তেমনটা দেখা না গেলেও রোজাদারদের পছন্দের হরেক রকমের খাবার এখনও তৈরি হয় এখানে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরা কয়েকজন মিলে একসঙ্গে ইফতার আয়োজন করেন। আবার অনেকে দেশীয় স্বাদের ইফতার করতে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে ছুটে বেড়ান। এখানে আসছি, বাংলাদেশের আইটেম সবকিছু খাবার পাওয়া যায় কি, ইফতার ইফতারি করি, বেগুনি, এই পেঁয়াজ, তারপরে ঝালমুড়ি এগুলো দেওয়া হয় আর কি। বাংলাদেশ আইটেম খাওয়ার জন্য এখানে আসছি। সবাই প্রবাসী, একসাথে সবাই ইফতার ইফতার করি, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর বাংলাদেশের মতো বুটমুড়ি, ছোলা, ফল ফ্রুট এগুলি দিয়ে আসলে আমরা ইফতার করি। আর এখানে আরও বন্ধু বান্ধব আছে, আমাদের বড় ভাইরে আছে, তারা সহ সবাই একসাথে ইফতার করি, আর দেশের একটা আনন্দ পাই আমরা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। শরবত থেকে শুরু করে জিলাপি, পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি, হালিম সহ নানা মুখরোচক খাবার পাওয়া যায় হোটেলগুলোতে। ছুটির দিনগুলোতে ভিড় কিছুটা কম থাকলেও অন্য সময় তেমনটা ক্রেতা নেই বলে জানান ব্যবসায়ীরা। আগে যেরকম ছিল করোনার আগে, এখন একটু কম আর কি। আগে এখানে বাংলাদেশি যে ইফতারগুলো ছিল, এখন আমরা আইটেম করি কিন্তু কাস্টমার কম, খুব একটু কম। শুক্রবারে একটু ভালো হয়, এই আর অন্যান্য দিন একটু কম চলে আর কি। পাকোড়া, সালাবুট, এবারে স্পেশালি তেহরি আছে, চিনগুড়া চাউল দেওয়া, মাংস বিরিয়ানি আছে, মুরগি বিরিয়ানি আছে, গরুর গোশ আছে, হালিম আছে। করোনা মহামারীর আগে কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রেস্টুরেন্টে অসংখ্য প্রবাসীর ভিড় দেখা যেত। এমন দৃশ্য আবারও দেখা যাবে এমনটাই প্রত্যাশা প্রবাসী ব্যবসায়ীদের। সময় সংবাদ, কুয়েত।